17 বছরের সন্তানকে হারিয়ে বারবার জ্ঞান হারাচ্ছেন মা। সজীবের মৃত্যুর খবর পেয়ে ছুটে এসেছেন স্বজন ও বন্ধু বান্ধবরাও। কয়েকদিন ধরেই শহরের উত্তর চাষারা ও ফতুল্লার চাঁদমারি এলাকায় দুই কিশোর গ্যাংয়ের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা চলছিল। রোববার সন্ধ্যায় বাসা থেকে বের হয়ে বন্ধুদের সঙ্গে চাঁদমারি এলাকায় যায় সজীব। এ সময় তার উপর হামলা চালায় প্রতিপক্ষ কিশোর গ্রুপ। তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা। গুরুতর অবস্থায় সজীবকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আমার ভাই মনে মাইশার মায়াতে ধরছিল, তাও ওরা মারছে না, তাও ওরা আমার বাইরে ছাড়ছে না, আমার ভূতের হালায় ছাড়ছে না, করছে হে ছাড় জন্য কই তারপর গেড়া গেড়া মারছে। পর বললাম চাষার নাকি একটা ফ্রেন্ড আমার এখানে পড়ে আছে, চাষার একটা লোক, আমরা খোঁজতে দেখি আমাদের বন্ধু। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। এলাকার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে এই ঘটনার জেরে হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে। নিহত সজীব শহরের উত্তর চাষারা রামবাবুর পুকুর পাড় এলাকার ভাঙ্গারি ব্যবসায়ী কামাল মিয়ার ছেলে। স্থানীয় একটি স্কুলে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ার পর লেখাপড়া বন্ধ করে দিয়ে এলাকার সমবয়সী কিশোর গ্রুপের সঙ্গে জড়িয়ে পড়ে সে। সময় সংবাদ, নারায়ণগঞ্জ।